অফিসের জন্য রমেশ বেরুচ্ছিলই ততক্ষণে মা শারদা সামনে এসে বলে, বৌমা কোথায় বাবা? দুতিনবার বমি করেছে ও, তারপর বলছে মাথা ব্যথা, তাই শুয়ে আছে। আমার খুব ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই আমি অফিস যাচ্ছি। মা অনামিকাকে একবার হাসপাতালে নিয়ে যেও। আচ্ছা বাবা, সাবধানে অফিস যা। এই বলে রমেশ অফিসের জন্য বেরিয়ে পড়ে। বৌমা অনামিকা যে ঘুমুচ্ছিল, শারদা তার কাছে যায়। বাইরে যত আজে বাজে খাবার খেয়ে তুমি শুধু বমি করো, বিয়ের 3 বছর হয়ে গেছে, এখনো বাচ্চা কাচ্চার কথা ভাবছো না। এভাবে সে চিন্তিত ছিল। তারপর অনামিকা ধীরে ধীরে ওঠে। অনামিকাকে শারদা হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার হেমলতার সামনে শাশুড়িমা শারদা বসেছিলেন। বৌমা অনামিকা দুঃখিত হয়ে পাশে দাঁড়িয়েছিল আর মাথা হেট করে চোখের জল ফেলছিল। ডাক্তার হেমলতা ব্যাপারটা লক্ষ্য করে আর সে বলে, দেখো মা, তুমি আমার কাছে এসেছো, তাহলে চোখের জল কেন ফেলছো? দ্বিধা না করে আমাকে সব কথা খুলে বলো। এই মুখটাই গেঁদো, বিয়ের 3 বছর হয়ে গেল, এখনো বাচ্চা কাচ্চা হয়নি। আমি খুব ভালো করে জানি আমার ছেলের মধ্যে কোনো অসুবিধা নেই। যদি কোনো অসুবিধা থাকে তাহলে এই মেয়েটার মধ্যেই আছে। সকাল থেকে আবার 2-3 বার বমি করেছে, দেখুন তো কি হয়েছে। শারদার এরকম কথা শুনে অনামিকা আরো বিশেষ করে দুঃখিত হয়ে চোখের জল ফেলতে লাগে। শারদা যেভাবে নিজের বৌমার সাথে কথা বলছিল, ব্যাপারটা হেমলতার মোটেও ভালো লাগে না। তিনি তখন বলেন, আপনার কোনো কন্যা সন্তান আছে কি? না ডাক্তার দিদিমণি, আমরা অনেক চেয়েছিলাম, স্বামী চেষ্টাও করেছিলেন, কিন্তু হয়নি। এবার যা ভাগ্যে আছে তাই তো হবে। আপনি যখন সন্তান জন্ম দিয়েছেন, তাহলে তো আপনার একটা মহিলার কষ্ট বোঝা উচিত। আর আপনি এভাবে বৌমাকে বকাবকি করছেন, শাশুড়ির মতন একে দিয়ে রান্না বান্না ঘরের কাজকর্ম করান। কিন্তু যদি আপনি একজন মায়ের মতন ভাবতেন, তাহলে ওকে নিজের কাছে ডাকতেন, তার সাথে কথা বলার চেষ্টা করতেন, তাহলে আজ আপনার বৌমা এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলতো না। কিন্তু মনে হয় সে কষ্টটা বোঝেন না। তার কথা শুনে শারদা চুপচাপ নিজের মাথা হেট করে নেয়। আপনি এখানেই থাকুন, আমি ওর পরীক্ষা করে নিয়ে আসছি, এমনটা বলে সে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তারপরে হেসে অনামিকার কাছে গিয়ে তার হাতটা ধরে পাশের অন্য একটা ঘরে তাকে নিয়ে যায়। ওদিকে বাড়িতে ল্যান্ডলাইনের ফোনের ঘন্টিটা বাজে। প্রসাদ ফোনটা তোলে। হ্যালো বাবা, অনামিকা কেমন আছে? বৌমার তোর মা হাসপাতালে গেছে, ফিরলে আমি তোকে ফোন করব। আচ্ছা বাবা, নিশ্চয়ই করে ভুলবে না কিন্তু। এই বলে রমেশ ফোনটা রেখে আবার ফাইল দেখতে লাগে। ওদিকে হাসপাতালে ডাক্তার দিদি শারদাকে যা কথা বললেন সেটা নিয়ে সে চিন্তা করতে লাগে। আমি শয়তান শাশুড়ির মতন ব্যবহার করি বৌমার সাথে, বৌমাকে কটু কথা বলে কষ্ট দিই। ঈশ্বর আমাকে ভালো করে চেনেন, তাই উনি আমাকে কন্যা সন্তান দেননি। যেমন ডাক্তার দিদি বললেন, বৌমার সাথে স্নেহে আদরের থাকলে ভালো হবে, তেমনটা তো আমি করিনি। শারদা এ কথা মনে মনে ভাবছিলই। ততক্ষণে ডাক্তার হেমলতা অনামিকাকে সঙ্গে করে সেখানে ফিরে আসেন। শারদা লক্ষ্য করে ডাক্তার হেমলতার মুখ আনন্দে উজ্জ্বলিত হচ্ছে। বসো অনামিকা। ঠিক আছে ম্যাডাম, আসল ব্যাপারটা বলুন, যদি কোনো সমস্যা থাকে সেটার আমি আমনা সামনা করতে একদম তৈরি আছি, আপনি শুধু বলুন। অনামিকা তুমি গর্ভবতী, কংগ্রাটস। তেনার কথা শুনে অনামিকা আর শারদা একে অপরের দিকে চেয়ে দেখে আর খুব আনন্দিত হয়ে ওঠে। তারা দুজনেই আনন্দে উচ্ছ্বাসে একদম ভরে ওঠে। দিদিমণি আপনি সত্যি বলছেন? হ্যাঁ শারদা, আপনার বৌমা গর্ভবতী, কিন্তু সে খুবই দুর্বল। শাশুড়ি হয়ে আপনি তাকে খুব ভয় পাইয়েছেন, ভালো করে সময় মতন তাকে খাবারও দেননি। সেটা হয়ে গেছে ম্যাডাম, কিন্তু এবার আপনি দেখুন, আমি ওকে নিজের মেয়ের মতন করে দেখাশোনা করব, স্নেহের সাথে রাখব। শক্তির জন্য আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সময় সময় আপনি ওকে খাওয়ান। ঠিক আছে ম্যাডাম। এমনটা বলে শারদা নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ায় আর লজ্জিত বৌমার দিকে হেসে হেসে সে চেয়ে থাকে। আহা বৌমা, দাঁড়িয়ে থাকাটা কিন্তু তোমার জন্য ভালো নয়, এসো বসো, এবার কিন্তু বসে বসেই থাকতে হবে, আর একটাই কাজ তুমি করবে, খাওয়া দাওয়া। তাহলে বাকি ঘরের কাজকর্ম আপনি করবেন? আমি করব ম্যাডাম, আমার বৌমা মা হতে চলেছে, আমি ঠাকুমা হব, শারদার ঘর এবার আনন্দে ভরে উঠবে। সাবধানে থাকবেন, আমার নম্বর আছে, যদি কোনো এমার্জেন্সি হয় ফোন করবেন, এবার যেতে পারেন। এমনটা বলে শারদা অনামিকাকে অটোতে বসিয়ে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। দরজার কাছে দাঁড়িয়েছিলেন প্রসাদ। হ্যাগো তুমি দাদু হতে চলেছো। একথা শুনে প্রসাদ খুব আনন্দিত হয়ে ওঠেন। সুখবর দিয়েছো বৌমা,
তোমার শাশুড়ি এই খবরটা পাওয়ার জন্য অনেক অপেক্ষা করেছেন। এবার আমাদের ইচ্ছে পূর্ণ হতে চলেছে, আমরা খুব আনন্দিত। বৌমা তো খুবই দুর্বল নাকি, আমাদের ভালো করে দেখাশোনা করতে হবে। শুধু সাবধানতাই নয়, আমাদেরকে বৌমাকে নিজের মেয়ের মতন রাখতে হবে। বলো কি কি প্রয়োজন, আমি নিমেষে সব নিয়ে আসব। তারপর সারদা বৌমা অনামিকাকে সঙ্গে করে নিয়ে তার শোয়ার ঘরে যায়, আর প্রসাদ তাড়াতাড়ি করে ছেলেকে ফোন করে সুখবরটা জানায়। বাবা রমেশ, তুমি বাবা হতে চলেছ, অনেক শুভেচ্ছা। বাহ বাবা, এ তো খুবই সুখবর, আজ আমরা ঘরে পার্টি করব। রমেশ আনন্দিত হয়ে এভাবে বলে ফোনটা রেখে দেয়। সারদা গর্ভবতী বৌমাকে তার ঘরে নিয়ে গিয়ে বিছানার উপরে বসায়। বৌমা তুমি ঘুমিয়ে যেও না, আমি এক্ষুনি আসছি। এমনটা বলে সারদা নিমেষের মধ্যে সেখান থেকে উদাও হয়ে গিয়ে বৌমার জন্য এক গ্লাস জুস নিয়ে হাজির হয়। তা দেখে অনামিকা খুব অবাক হয়ে যায়। বৌমা জুসটা খেয়ে নাও। ও বাবা, এখন খেতে পারবো না। এরকমটা বললে কি করে হবে, তোমাকে খেয়ে আরাম করতে হবে, তারপর আমি রান্না করব। সারদার কথা মতো অনামিকা জুসটা খেয়ে নেয়। এবার তুমি ভালো করে ঘুমিয়ে পড়ো, রান্না হয়ে গেলে আমি এসে তোমাকে জাগাবো। এভাবে বলে সারদা অনামিকাকে ঘুম পাড়িয়ে সেখান থেকে চলে যায়। তারপর সারদা আর প্রসাদ হলে গিয়ে চিকেন, মাটন, ফিশ, বিভিন্ন রকমের তরি তরকারি, শাক, 2 ঘন্টা কঠিন পরিশ্রম করে গরম গরম সুস্বাদু খাবার বানিয়ে ফেলে। তারপর ঘুমন্ত বৌমা অনামিকার কাছে সারদা এসে তাকে আস্তে আস্তে ঘুম থেকে ওঠায়। অনামিকা ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে বাইরে বেরিয়ে আসে। তারপর অনামিকাকে ভালো করে বসিয়ে তার চারিপাশে এক একটা করে খাবার ভালো করে বেড়ে দেয়। প্রসাদ হাত পাখা নিয়ে হাওয়া করতে লাগেন। আর এভাবে শাশুড়ি মা সারদা নিজের গর্ভবতী বৌমা অনামিকার খুব স্নেহের সাথে তাকে যত্ন করতে লাগে। সেটি একটি মায়াবী গ্রাম ছিল, সকলেই সেখানে খুব দরিদ্র ছিল। তারা পরিশ্রম করে জ্বালানির কাঠ নিয়ে আসত আর তা থেকেই জীবিকা চালাত। অনামিকা খুবই দরিদ্র বৌমা ছিল। সে বেঞ্চের মতন একটা জায়গার উপরে জামাকাপড় রেখে সেলাই করত। ঠিক সেই সময় তার মেয়ে কাব্য সেখানে এসে তাকে বলে, মা থাম্বা বলল চিনি নিয়ে আসতে, আমাকে টাকা দাও। সে এভাবে বলছিলই ততক্ষণে সারদা পেছন থেকে এসে কাব্যর উপরে রেগেমেগে বলে, কতবার আমি তোকে বলবো যে তুই আমাদের রক্ত নোস, আর তুই আমাদের নাতনিও নোস, তুই অনাথ, এই বৌমা জানি না কেন একে পুষে বড় করছে। এ কথা শুনে কাব্য কাঁদতে কাঁদতে ঘরের ভেতরে চলে যায়। তাকে কাঁদতে দেখে অনামিকার মনে খুব কষ্ট হয়। তারপর শাশুড়ি মাকে দেখে সে বলে, কেন মা আপনি ওকে এভাবে কেন কষ্ট দেন? এই মেয়েটা শুধু কাঁদে, যখন তখন এর চোখে জলই আসে। যেদিন থেকে এই কেঁদো মেয়েটাকে তুমি বাড়িতে এনেছো না, সেদিন থেকে যারা জামা কাপড় দিয়েছিল সেলাই করতে, তারাও ফেরত নিতে আর আসছে না। তাদের প্রয়োজন নেই তাই তারা নিয়ে যাচ্ছে না, এতে কাব্যর কি দোষ আপনি বলুন দেখি? আপনি কথায় কথায় কাব্যকে বকাঝকা মারধর করছেন, এতে আপনার কি লাভ হবে? যেদিন থেকে এই মেয়েটা এই ঘরে ঢুকেছে সেদিন থেকে তুমি একটাও কথা শুনছো না আমার, জানি না কবে শুনবে। 10 টাকা দাও দেখি, ঘরে চা বানাবার দুধও নেই, তুমি 10 টাকা দিলে আমি দুধ চিনি এনে একটু চা বানিয়ে খাবো। এখন আমার কাছে টাকা নেই মা, যারা টাকা দেবে এখনো জামা কাপড় নিয়ে যায়নি। তাও আপনি দোকানে যান, ওকে বলুন আমি বলেছি, সেখান থেকে চিনি নিয়ে আসুন, টাকা পেলে আমি ওর ধার শোধ করে দেব। ঠিক আছে বৌমা। এমনটা বলে সারদা বাড়ি থেকে দোকানের দিকে চলে যায়। অনামিকা মেশিনে লাগানো জামা কাপড়গুলোকে দেখে ভাবে, এভাবে সংসার চালানো যে কঠিন হয়ে গেছে। সীতা, গৌতমী, অপর্ণা, তারা যদি নিজেদের সেলাই করা জামা কাপড়গুলো নিয়ে যায় তাহলে একটু সুবিধা হয়। তারা অনেকদিন এদিকে আসেওনি, একবার আমাকে গিয়ে জিজ্ঞাসা করতে হবে। এরকমটা ভেবে সে সব সেলাই করা জামা কাপড়গুলোকে একটা ব্যাগে প্যাক করে নেয় আর বেরোতে লাগে। বেরোবার আগেই কাব্য কান্নাকাটি করছিল, তার কথা তার মনে পড়ে যায়। তাড়াতাড়ি করে সে ভেতরে গিয়ে দেখে তার মেয়ে কাব্য হাত চাকির কাছে বসে বসে সেটাকে দেখে দেখে চোখে জল ফেলছে। কেঁদো না মা, তুমি তো জানো তোমার ঠাকুমাকে। তবে এটা কি কাব্য, যখনই তুমি খুশি বা আনন্দিত হও এই চাকিটার কাছে এসে সব বলো। এটা হাত চাকি নয়, এটা আমার মায়ের স্মৃতি, এখানে এসে কাঁদলে আমার মা আমার সব মনের কষ্ট বুঝতে পারে, আর হাসলে মনে হয় আমার মা আমার সাথে হাসছে। কিন্তু আমিও তো তোর মা কাব্য। কিন্তু ঠাম্মা তো সবসময় এটাই বলে যে তুমি আমাকে শুধু মানুষ করছো।
আচ্ছা আচ্ছা বেশ, তোমার মায়ের সাথে যতক্ষণ কথা বলার ইচ্ছে বলে তারপর নিজের লেখাপড়া করো, আমি কাজের জন্য একটু বাইরে যাচ্ছি। আচ্ছা বেশ মা। এরকমটা বলে অনামিকা শান্তি মনে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। বাড়ি থেকে বেরিয়ে এসেই দেখে দাদু যে গাছের তলায় চা খাবো বলে সেখানে বসে অপেক্ষা করছেন। চা এনেছো বৌমা? চিনি আনার জন্যে শাশুড়িমা দোকানে গেছেন, চিনি নিয়ে এসে তিনি আপনার জন্য চা বানিয়ে দেবেন। ঠিক আছে বৌমা, তবে কোথায় যাচ্ছ? গৌতমি অপর্ণা ওদের জামা কাপড় সেলাই করে অনেক দিন ধরে রাখা আছে, ওরা নিতে আসছে না, তাই আমি নিয়ে যাচ্ছি, টাকাও নিয়ে আসবো। আচ্ছা বেশ, সাবধানে যেও। তারপর অনামিকা সব সেলাই করা জামা কাপড়গুলোকে থলিতে ভরে বাড়ি থেকে রওনা দেয়। রাস্তা দিয়ে যাবার দরুন সে দেখতে পায় অপর্ণা একটা ঝুড়িতে কিছু জামা কাপড় মাথায় নিয়ে সেদিক দিয়ে যাচ্ছে। দু তিন দিন ধরে কোনো কাজকর্ম পায়নি বলে অপর্ণা ভীষণ রেগেছিল। অনামিকা যখন ব্যাপারটা জানতে পারে সে গিয়ে তাকে থামায়। এটা দিদি তুমি ঠিক করছো কি? এতদিন ধরে জামা কাপড় সেলাই করতে দিয়ে আমার কাছে রেখে দিয়েছো, এরকম কি করে চলবে বলো তো? অপর্ণা একটু বিরক্ত হয়ে বলে, দেখো অনামিকা, আগে থেকেই আমি খুব বিরক্ত হয়ে আছি, আর আমাকে বিরক্ত করো না, এখন যাও দেখি। চলে যাব দিদি, সেলাইয়ের টাকাটা দিয়ে দাও। এখন তো নেই বাপু, যখন হবে তখন দেব। এমনি তো জামা কাপড় তোমার কাছেই আছে, চাইলে বিক্রি করতেও পারো, আমার কাছে এখন কোনো টাকা নেই, বিরক্ত করো না দেখি। এমনটা বলে রেগে মেগে সেখান থেকে সে চলে যায়। অনামিকা আর কি বলবে, সে কিছু বুঝতে না পেরে আবার এগিয়ে যেতে লাগে। যাওয়ার পথে সে রাস্তায় গৌতমীকে দেখতে পায়, সেখানে একটা মাটির ঘরের সামনে বসে বসে সে কাঁদছিল। তা দেখে অনামিকা আর কিছু না বলে দুঃখিত মন নিয়ে সেখান থেকে যেতে লাগে। তখন হঠাৎ করে গৌতমী অনামিকাকে দেখতে পায়। অনামিকা, আমি বুঝতে পেরেছি তুমি টাকার জন্য এখানে এসেছো, কিন্তু আমার কাছে যে কোনো কাজ নেই তাই টাকাও নেই, আমার বাচ্চার বয়সী বাচ্চাদেরকে এই কাপড়গুলো গিয়ে বিক্রি করে দাও। সে আর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে নিজের বাড়ি ফিরে আসে। এসে দেখে কাব্য ওই চাকিটার কাছে বসে বসে তখনও কাঁদছে। তা দেখে শারদা এবার ভীষণ রেগে যায়। এই কাণ্ড দেখে অনামিকা ভয়ের চোটে তাদের কাছে ছুটে আসে। কি হয়েছে মা, আপনি কাব্যকে এভাবে কেন বকছেন? আমি এমনি এমনি বকছি না বৌমা, তুমি যখন জানতে পারবে এই মেয়েটা তোমার কি করেছে তখন তোমারও রাগ হবে। দেখো চাকিটাকে একবার দেখো। তার কথা মতো অনামিকা সেই চাকিটার দিকে দেখে, দেখে সেখানে একটা জামা রাখা আছে, সেটা একদম মুচড়ে আছে। তা দেখে অনামিকার মনে কষ্ট হয়। আরে আরে রে, এটাকে এভাবে কে মোচড়ালো, কেই বা নষ্ট করলো? কে আর করবে, যাকে তুমি পালছো নিজের মেয়ে বলছো? আরে না না মা, আমি তো খুবই ছোট, এই চাকিটা তো ঘরের ভেতরে ছিল, আমি এটাকে তুলে কি করে বাইরে আনবো, তুমি বলো না আমি তুলতে পারি। তার এই কথা শুনে শারদা অবাক হয়ে যায়। এদিকে অনামিকা শাশুড়িমার দিকে সন্দেহের নজরে দেখতে লাগে। মা আপনি এটা কেন করলেন বলুন তো? ওনার বন্ধু এখনই এসে পড়লে, উনি বলেছিলেন মেয়ের জন্মদিন আছে তাই এই জামাটা সেলাই করতে, আর আপনি এরকম করলেন, উনি বলেছিলেন ভালো কাজ হলে তিনি আরো কাজ দেবেন। এই মেয়েটাকে একদম আমি পছন্দ করি না, একে এক্ষুনি এখান থেকে বের করো। এভাবে রেগে মেগে বলে শারদা সেখান থেকে চলে যায়। অনামিকা মনে মনে খুব কষ্ট পায়। ততক্ষণে ওই চাকিটার ভেতর থেকে দুটো চকচক করতে করতে লেহেঙ্গা জামা কাপড় বেরিয়ে আসে। তা দেখে কাব্য আর অনামিকা দুজনেই খুব অবাক হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই অনামিকা নিজেকে সামলে তারপর কাব্যকে জিজ্ঞাসা করে, এটা কি কাব্য, দু তিনটে নতুন নতুন লেহেঙ্গা বেরিয়ে এলো যে? মা এখন আমার মনে পড়ল, মা আমাকে বলেছিল এটা একটা মায়াবী চাকি, যে জিনিসটার ভেতরে দেব সেটাকে এটা নষ্ট করে দেবে, তারপর মনে যা ইচ্ছা হবে সেটা চাইলে সেটাই পাওয়া যাবে। আগে বুঝতে পারিনি, এখন আমি বুঝতে পারছি, উনি আমাকে এভাবেই সাহায্য করতে চাইছেন। তখন থেকে অনামিকা সেই চাকি থেকে বেরোনো মায়াবী লেহেঙ্গাগুলো বিক্রি করতে লাগে, আর সবাই একসাথে মিলেমিশে আনন্দে জীবন কাটাতে লাগে।